শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মোহাম্মদ জাকারিয়া, পিতা মরহুম আব্দুল মজিদ, মাতা মরহুম মরিয়ম খাতুন, ঠিকানা পদ্মবারক 40 মুমিন রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। স্কুল তখনকার নাম ছিল ইসলাম ইন্ডিয়ান মিড কলেজ, আমাদের স্কুল শাখা, বর্তমানে এটা হাজি মোহাম্মদ মহসুম হাই স্কুল। ওই স্কুল থেকে আমি 1972 সালে SSC পাস করি। আমি ওই স্কুলে সক্রিয় এবং জামাল খানের সক্রিয় আমি ছাত্রলীগের সাথে সম্পৃক্ত হই। তখন আমাদের অধ্যক্ষ করছিল আজম সাদেক, সাদেক ভাই এবং আজিজ ভাই, মোহাম্মদ আলী ভাই এবং সুজন ভাই চৌধুরী। আরেকটা আমার খুব ক্লোজ একটা বন্ধু ছিল মনিরুদ্দিন কাদের শওকত। আসলে সাদেক ভাইয়ের কথা আমাদের বারবার বলতে হয়, উনি আমাদেরকে ছাত্রলীগের এই বঙ্গবন্ধুর যে 7 মার্চের বক্তৃতার ব্যাপারে অ্যানালাইসিস করতে গিয়ে আমাদেরকে অনেক কিছু উনি বুঝাইতেন। যুদ্ধের সময় আমরা এই এই কদম আগে 40 মমিন রোড ওইখানে আমাদের অবস্থানে ছিল। যুদ্ধকালীন আমাদের মেইন কাজগুলো ছিল, আমরা যেমন ডক্টর মাহবুব ভাই, তখন আমাদের সাথে একটু সম্পৃক্ততা ছিল, বিশেষ করে সাদেক ভাই আমাদেরকে, যেহেতু আমাদের একটা ছাত্রলীগের লিডার ছিলেন, তখন আমাদেরকে এই দিক নির্দেশনাগুলা ওখানে ভিতরে ওদের ভিতরে তোয়াগা হিসাব আমাদেরকে এই এই ব্যাপারে দিক নির্দেশনা, যেটা হালকা প্রশিক্ষণ ওখানে মুক্তিযোদ্ধারা আসতো, ইন্ডিয়াতে আসতো, আমাদের ওনারা যে খবরগুলো বলতো, আমরা হয়তো দেখা যাচ্ছে কি আমাদেরকে বলতো যে বাকলিয়ার ওই জায়গায় একটা নিয়ে যাও, এই যে বিভিন্ন সংবাদ মাধ্যম এখান থেকে ওখানে নেওয়া, পেপারকে নেওয়া, চিঠি নেওয়া, একটু সংবাদ পৌঁছানো, এই এই ছিল আমাদের কাজ। আমরা বাকলিয়ার ওই জায়গায় আমাদের গাজী ভাই ইউস ছিল, মনসুর আহমদ ছবি ছিল, শফি খান ছিল, জালাল ছিল, আজবে ছিল, মোহাম্মদ আলী ভাই ছিল, ওদের সম্পৃক্ততা আমরা এই দিনগুলো আমরা এগত নামার সঙ্গে পার করছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ,
শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।